নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগত। আজকে আমরা স্ত্রী মুভির গল্প শুনব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ঘোমটা টানা নারী মূর্তি উড়ে যাচ্ছে, যার পা কাটা। তারপরে আমরা দেখতে পাই অন্য একটি মেয়েকে, যে রাস্তায় দাঁড়িয়ে স্মোক করছিল, এবং তখনই আমরা একটি কাটা মাথা উড়ে আসতে দেখি, এবং সেই কাটা মাথা তার চুল দিয়ে সেই মেয়েটিকে আঁকড়ে ধরে উড়িয়ে নিয়ে চলে যায়। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই রুদ্র ভাইয়াকে। তাকে কেউ একজন চিঠি পাঠিয়েছে, এবং সেই চিঠিতে সেই গলা কাটা ভূতটার ব্যাপারে লেখা ছিল। একইভাবে আমরা এর পরের দৃশ্যে দেখতে পাই যে সেই গলা কাটা ভূতটি একে একে শহরের মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে একদিন গল্পের নায়ক সেই গলা কাটি ভূতটির পিছু ধাওয়া করে, এবং সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সে তাকে এই গলা কাটা ভূতের রহস্য বলে। সে জানায় যে আজকে সেই গলা কাটা ভূতটির নাম সরকাটা, তার নাম ছিল চন্দ্রভান। সে অত্যন্ত এক লম্পট জমিদার ছিল, যে এই শহরের রক্ষক স্ত্রীকে মেরে প্রেতাত্মা বানিয়ে দিয়েছিল। তারপরে স্ত্রী যখন প্রেতাত্মা হয়ে ফিরে আসে, সে তখন অধিক শক্তিশালী হয়ে চন্দ্রভানের গলা কেটে তাকে মেরে এই শহরেরই কোথাও একটা পুঁতে রেখেছিল। সেই চন্দ্রভানই এখন সরকাটা রূপে ফিরে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শহরকে এই গলা কাটা ভূতের হাত থেকে বাঁচাতে চার বন্ধু মিলে ঠিক করে যে তারা স্ত্রীকে আবার ডেকে আনবে, এবং তাই তারা স্ত্রীর মহলে তাকে খুঁজতে বেরোয়। কিন্তু সেখানে তারা সেই গলা কাটা ভূতটাকে দেখতে পায়, যেখানে আমরা দেখতে পাই জনাকে সেই গলা কাটা ভূতটা পিছন থেকে তুলে নিয়ে গেছে, এবং জনাও ওর বশে হয়ে গেছে, এবং কোনো রকমে সেখান থেকে পিছু ছাড়িয়ে তারা পালাতে গেলে সেই গলা কাটা ভূতটিও তাদের পিছু নেয়, এবং সরকাটার হাত থেকে বাঁচতে তারা একটা কাঠের হাতির পুতুলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেখানেও সেই গলা কাটি ভূতটি পৌঁছে যায় এবং তাদের দেখে ফেলে। এরপরে যখন সেই গলা কাটা ভূতটি ভিকিকে মারতে যায়, তখন গল্পের নায়িকা এসে তাকে বাঁচায়। তার পরের দৃশ্যে জনা জানায় যে যখন সে গলা কাটা ভূতের বশে চলে গেছিল, সে তখন সেই জায়গাটা দেখতে পায় যেখান থেকে সেই গলা কাটা ভূতটি আসে। সে দেখে যে সে সব মেয়েদের, যারা সেই শহরের আধুনিক বিচারধারায় বিশ্বাস রাখত, তাদের সাদা শাড়ি পরিয়ে মাথা নেড়া করে দাঁড় করিয়ে রেখেছে। তারপরে আমরা দেখতে পাই যে সেই চারজন গলা কাটা ভূতটিকে তাড়াতে একটা মুদ্রার আয়োজন করে, কারণ সরকাটা মুদ্রার শক্ত বিরোধী ছিল। সেই মুদ্রার আসরে সেই গলা কাটা ভূতটি চলে আসে এবং শহরের সব ছেলেকে নিজের বশে করে নেয়, এবং মুদ্রাওয়ালি শামাকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে সেই চার বন্ধু এক পাগলখানায় আসে, কারণ সেখান থেকেই রুদ্র ভাইয়াকে সেই চিঠিটা পাঠানো হয়েছিল, যেখানে সরকাটার সম্পর্কে লেখা ছিল। তারা সেখানে একজনকে দেখতে পায়। সে বলে সে সরকাটার বংশধর, এবং সে এও জানায় একমাত্র
স্ত্রীর বলি দিলেই সারকাটা এই শহরকে ছেড়ে চলে যাবে। এদিকে আমরা দেখতে পাই শহরের সব ছেলেরা সারকাটার বশে বশীভূত হয়ে তাদের বউদের বাড়িতে বন্দি করে সারকাটার পূজো করছে। এর পরের দৃশ্যে আমরা দেখি সারকাটার আতঙ্ক থেকে শহরকে বাঁচাতে ভিকি গল্পের নায়িকার সঙ্গে সারকাটার রাজ্যে চলে আসে। সেখানে এসে তারা দেখতে পায় চারিদিকে দাউ দাউ করে লাভা এবং কিছুটা দূরে সেই শহরের মেয়েগুলোকে সাদা শাড়ি পরিয়ে ন্যাড়া করিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সেখানে আমরা মুদ্রাবালি শ্যামাকেও দেখতে পাই। এরই মধ্যে আমরা দেখতে পাই সারকাটা সেখানে উপস্থিত হয়েছে। তখন সে গল্পের নায়িকার মুখ থেকে তার জীবন শক্তি টানতে থাকে এবং সেই সঙ্গে বাকি মেয়েদেরও জীবন শক্তি চলে যেতে থাকে। তারপর সেখান থেকে কোনো রকম ভিকি এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাই ভেরিয়াকে, যে তাদের সাহায্য করতে এসেছে এবং এক এক করে প্রচুর গলাকাটা ভূত সেই ভেরিয়ার হাতে মরতে থাকে। তারা তখন সবাই মিলে একসাথে হামলা করে এবং তখন তাদের মধ্যে অনেক মারপিট হয়। সেই মেয়েটির গলার টুটি চিপে তাকে মারতে গেলে সে মা বলে চিৎকার করে ওঠে। আর তখনই আমরা দেখতে পাই স্ত্রীকে। হ্যাঁ, স্ত্রী তার মা। স্ত্রী এসে সারকাটাকে হারিয়ে দেয়। সারকাটা সেই লাভার মধ্যে পুড়ে জ্বলতে থাকে এবং আমরা দেখতে পাই গ্রামের সব মেয়েরা নিজেদের বাড়ি থেকে মুক্ত করে মন্দিরে পুজো দিতে এসেছে। এইভাবে সেই পাঁচজন মিলে সারকাটার হাত থেকে শহরকে বাঁচায় এবং আমরা জানতে পারি স্ত্রী আর কেউই না, গল্পের নায়িকার মা, এবং সেও একজন ভূত। এখানেই গল্প শেষ হয়। স্ত্রী মুভি আসলে একটি পুরুষতান্ত্রিক সমাজকে নিয়ে গঠিত। কিভাবে দীর্ঘদিন মহিলারা পুরুষের হাতে অত্যাচারিত হয়েছে, কিভাবে তাদের শোষণ করা হয়েছে এবং কিভাবে সেই শোষণ ও অত্যাচারের প্রতিশোধ নিতে আজ স্ত্রী ফিরে এসেছে, রুখে দাঁড়িয়েছে সমস্ত রাক্ষসমুখী পুরুষদের পক্ষে। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন কিভাবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত অত্যাচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে বলুন বন্ধুরা, আপনাদের স্ত্রী মুভির গল্প কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আরও মজার মজার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ফিল্মিওয়ালাকে। থ্যাংক ইউ।